হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে 24 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ওয়েসিস স্কলারশিপ নিয়ে বিস্তারিত তোমাদেরকে জানাবো। অর্থাৎ ওয়েসিস স্কলারশিপের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো এই ওয়েসিস স্কলারশিপে কীভাবে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে এবং রিনিউয়ালস কীভাবে রেজিস্ট্রেশন করবে, এর পাশাপাশি কিন্তু এই ওয়েসিস স্কলারশিপে কোন ক্লাসের জন্য কত টাকা দেওয়া হয় সেটাও জানাবো। এছাড়া কিন্তু এই স্কলারশিপের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া কিন্তু তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশান অল করে রাখবে। এছাড়া ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা, তোমাদের যাদের ST SC এবং OBC, তো যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে। তো যে কোনো ধরনের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এই ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে চাইলে, তো তোমরা কিন্তু এই ওয়েসিস স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসবে। তো একটা সার্চ বারে এসে লিখে সার্চ করবে ওয়েসিস স্কলারশিপ। তো এটা লিখে সার্চ করার পর কিন্তু ফার্স্ট যে অপশানটা আসবে সেই অপশানের উপর ক্লিক করবে এবং তারপরে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এছাড়াও কিন্তু আমরা এই ওয়েসিস স্কলারশিপের কিন্তু ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যানাউন্সমেন্টে এখানে বলা হয়েছে ওয়েসিস স্কলারশিপের কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 26/2/2021। তো এখানে কিন্তু তোমরা যারা অনলাইনে আবেদন করবে 26/2/2021 মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল যারা ফর্ম ফিল আপ করবে তো দুটোরই কিন্তু লাস্ট ডেট 26/2/2021, অর্থাৎ 26/2/2021 মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখাবো এই ওয়েসিস স্কলারশিপে কোন ক্লাসের জন্য কত টাকা দেওয়া হয়, তারপরে কিন্তু দেখাবো কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, তো সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা পোস্ট ম্যাট্রিক ST SC স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তাদের কিন্তু ইয়ারলি ইনকাম 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা শো করাতে হবে তাতে কিন্তু 2 থেকে 2.5 লাখের মধ্যে ইনকাম দেখাতে হবে। তো এখানে প্রথমে দেখে নেবো এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ ST SC-র স্টুডেন্টদের ক্ষেত্রে কত টাকা দেওয়া হচ্ছে সেটা দেখে নেবো। তো এখানে বলা হয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ার এবং BSc MPhil PhD এবং LLM এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু হোস্টেলার হয়ে থাকলে 1200 টাকা দেওয়া হবে এবং ডে স্কলার হয়ে থাকলে 550 টাকা দেওয়া হবে। এছাড়া কিন্তু বি ফার্ম বা বি নার্সিং এবং LLB এছাড়া হোস্টেল ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ছেলে মেয়েরা কিন্তু হোস্টেলার হয়ে থাকলে 820 টাকা করে পাবে এবং ডে স্কলার হয়ে থাকলে 530 টাকা করে পাবে। এছাড়া বলা হয়েছে জেনারেল কোর্সের গ্র্যাজুয়েট লেভেলের ছেলে মেয়েরা হয়ে থাকলে তারা হোস্টেলার হয়ে থাকলে 750 টাকা করে পাবে এবং ডে স্কলার হয়ে থাকলে 300 টাকা করে পাবে। এছাড়া বলা হয়েছে ক্লাস 11 থেকে 12 এবং এছাড়া বলা হয়েছে ইন্টারমিডিয়েট কোর্স, ITI এবং পলিটেকনিক কোর্সের ছাত্রছাত্রীরা হোস্টেলার হয়ে থাকলে 750 টাকা করে পাবে এবং ডে স্কলার হয়ে থাকলে 230 টাকা করে পাবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ OBC স্টুডেন্টদের জন্য, তো এখানে কিন্তু কত টাকা করে দেওয়া হচ্ছে দেখে নেবো। তো এখানে বলা হয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং BSc MPhil PhD LLM এই সমস্ত ছাত্রছাত্রীরা হোস্টেলার হয়ে থাকলে 750 টাকা করে পাবে, ডে স্কলাররা কিন্তু 350 টাকা করে পাবে। এছাড়া কিন্তু বি ফার্ম বি নার্সিং এবং LLB হোটেল ম্যানেজমেন্ট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু হোস্টেলার হয়ে থাকলে 510 টাকা করে পাবে এবং ডে স্কলাররা কিন্তু 335 টাকা করে পাবে। এছাড়া জেনারেল কোর্সে গ্র্যাজুয়েট লেভেলের ছেলেমেয়েরা কিন্তু ডে স্কলার হয়ে থাকলে 210 টাকা করে পাবে, হোস্টেলাররা কিন্তু 400 টাকা করে পাবে। এছাড়া বলা হয় যে ক্লাস 11-12 ছাত্রছাত্রীরা এবং ইন্টারমিডিয়েট কোর্সের ছাত্রছাত্রীরা ITI এবং পলিটেকনিক কোর্সের ছাত্রছাত্রীরা হোস্টেলার হয়ে থাকলে 260 টাকা করে পাবে এবং ডে স্কলার হয়ে থাকলে 160 টাকা করে পাবে। তো বন্ধুরা, তোমরা যারা এই ওয়েসিস স্কলারশিপের কিন্তু নতুন ফর্ম ফিল আপ করবে অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করবে তাদেরকে কিন্তু আগে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর তারপরে কিন্তু তোমরা
সেখান থেকে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন লগ ইনে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যারা রিনুয়াল ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু রিনুয়ালে চলে যাবে, অর্থাৎ তাদের কিন্তু এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে না। তারা কিন্তু এখানে প্রথমবার অর্থাৎ নতুন রেজিস্ট্রেশন করবে, তারা কিন্তু এখানে প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তারপরে কিন্তু সেখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ করবে, তারপরে সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদেরকে কালেক্ট করতে হবে। তো সেখানে ফিল আপ করার পর সেখান থেকে পেয়ে যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো তারপরে কিন্তু রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইনের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে, তারপরে এখানে কিন্তু সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ক্যাপচার কোড বসিয়ে এখানে লগ ইন করবে। তো লগ ইন করলে কিন্তু পরবর্তী অপশান চলে আসবে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম ওয়েসিস স্কলারশিপে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়েছিলাম। তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। অর্থাৎ ওয়েসিস স্কলারশিপে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস কিন্তু সেখানে দেখিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এছাড়া কিন্তু রিনুয়াল যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এখানে রিনুয়াল স্কলারশিপের ওপর ক্লিক করবে এবং তারপরে কিন্তু তাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ক্যাপচার কোড দিতে হবে, তারপরে কিন্তু এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ পরবর্তী তোমাদের ফর্ম ফিল আপের অপশান চলে আসবে। তো রিনুয়ালের ফর্ম ফিল আপও আগে আমরা দেখিয়েছিলাম, রিনুয়ালটা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। তো তোমরা কিন্তু সেই ভিডিওর দেখে নিতে পারো। তো সেই ভিডিওর দেখে দেখে কিন্তু তোমরা রিনুয়াল ফর্ম ফিল আপ করতে পারো। তো সেই রিনুয়াল ফর্ম ফিল আপের ভিডিও লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা, এই ওয়েসিস স্কলারশিপের নতুনরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং রিনুয়ালরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই দুটো ভিডিওর লিঙ্কই কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এখানে যদি তোমাদের এই স্কলারশিপ নিয়ে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশানগুলো জানার সুযোগ করে দিবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে।